আসানু আহলা শেষ দশকের করণীয় বর্জনীয় কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের জন্য বিশেষ করে 어জাল আশ আমাদের পূর্বতি আমরা সব সময় যখন 10 দিন আসতো তখন তাদের অবস্থা ভিন্ন হয়ে যেত। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অবস্থার কারণে। রসুল্লা সাল্লাই আসলাম ইজাদা রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন শেষ দশক ঢুকত তিনি আই কাজ আহ্লাহ পরিবারকে জাগাতেন ওয়াদ্দা রাহু নিজে কোমর বেঁধে নিতেন চাদর কোমর বাঁধতেন অর্থাৎ কোমর বেঁধে নিতেন অর্থাৎ কোথাও যেতেন না ও আহ আল্লাহলা কুল্লাহু সার রাত জাগতেন শেষ দশক পার হওয়ার অর্থই হচ্ছে আপনি কিন্তু রমজানের ভালো এবং মন্দ উভয়টা আপনি শিকার হচ্ছেন যদি কিছু করে থাকেন এখনও যদি কিছু করার সুযোগ আছে এখনও সেটাকে কম কন্টিনিউ করে যাবেন আর কিছু করেননি এখনও সময় আছে এখনো করার সময় রয়ে গেছে এই জন্য শেষ দশক আসার অর্থই হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে আমাকে আপনাকে আমাকে যে কোনো মূল্যে কাজগুলি করে যেতে হবে এবংগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হবে রমজানের এই শেষ দশকে বেশিই দরকার বেশিই দরকার যে পুরো রাতগুলোই প্রত্যেক রাত ওদালকে ফিকুল লাইলে হাদিসে যেটা আস রসল্লা সালসাম বলছেন ওদালকে ফিকুল লাইলা আল্লাহ তালা প্রতি রাত্রিতেই কিছু মানুষকে ক্ষমা করে দেন সুতরাং এই রাত্রিগুলো যেন রাত্রিগুলো কোনোটাই যেন আপনার মিস না হয় আপনি শুধু বেজর খুঁজবেন না প্রত্যেকটি রাত্রিতেই আপনি দেখবেন আল্লাহ যেন আমাকে আমাকে আপনাকে ক্ষমা করে দেয় এই জন্য ক্ষমার জন্য ক্ষমা প্রার্থী হয়ে থাকতে হবে তাহলে বেশি করে আমরা আল্লাহরকে দেশ দেখবার করবো যেন যাতে যাতে করে আমাদের এই ঘাটটিকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্ত করে দেন জাহান নামে আগুনে একবার গেলে আর কারো অপমানের শেষ নেই ইমানদার হলে নামে চাওয়ার অর্থ হচ্ছে সে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া কষ্ট পাওয়া তার জীবনের সব শেষ হয়ে যাওয়া আর কাফের হলে তার শেষই নেই তার তো কোনো আর জাহান্নাম থেকে মুক্তির কোনো উপায়ই নেই তো জাহার জাহান্নামে যাওয়ার ঢুকার যে আল্লাহ তালা নিজেই বলছেন আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিয়ে দাদা যেন বলে খেলিনা রা ফাঁকা জাইতে হত ওমা মিনে মিলান আল্লাহ আপনি যাদেরকে জাহান্নামে প্রবেশ করেন তো অপমান করলেন এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দেয় কবর আজাব থেকে মুক্তি দেয় এবং আমাদেরকে দুনিয়া দুনিয়ার ফেতনা ফেতনাতুল মাহিয়াউল মো জীবনের ফেতনা এসব থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি দেয় আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করে করবেন এই সময়গুলোতে দ্বিতীয় যে করা দরকার দরকার জাগরণ কাজটি রাত্র তিনি কখনো তিনি জাগতেন না কিন্তু রমজান মাসের শেষ দশক আসলে তিনি সারা রাত জাগতেন একমাত্র রমজান মাসের শেষ দশক ছাড়া তিনি সারা রাত জাগতেন না তাহলে আপনার আমার এই সারা রাত জায়গাটা এখন শূন্যতে পরিণত হবে জেগে যদি জেগে বসে থাকা নয় জেগে অ্যবধত করা আবাদত কি করবেন কোরআন তেলাওয়াত করবেন যত বেশি পারেন সলাত আদায় করবেন যত বেশি পারেন নির্ধারণ সংখ্যা নির্ধারণ না করে যত বেশি পারেন তত সলাত আদায় করবেন কেউ এক হাজার আকাত মনে করে সেটাও ঠিক নয় কেউ পাঁচশো আকাত মনে করে সেটাও ঠিক নয় যতক্ষণ পারেন আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি সলাদটা আদায় করেন এবং বুঝতে চেষ্টা করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবাদতের মাধ্যমে কাটাতে হবে দার্সের মাধ্যমে কাটাতে পারেন শিক্ষা দেয়া নেয়ার মাধ্যমে সময়টা কাটতে পারে কোনো সমস্যা নেই কিন্তু পুরোটাই যেন কোরআনের সাথে সম্পৃক্ত হয় পুরোটাই যেন দিনের সাথে সম্পৃক্ত হয় এর মধ্যে সময় অন্য কোনো দিকে যেন সময় না যায় বিষয়টি খেয়াল রাখতে হবে রমজান মাসে সরল্লা সাল্লা সাল্লাম এই শেষ দশকে তিনি পরিবার থেকে দূরে থাকতেন অর্থাৎ পরিবারের স্বাভাবিক যে হাসি আনন্দ কান্না এগুলো থেকে দূরে থেকে এই দশটি দিন আল্লাহর জন্য একান্ত হতেন এই জন্য তিনি আয়তেকাপ করতেন এখন তো আয়তে করার কোনো সুযোগ নেই যেহেতু মসজিদগুলো অনেকখানি লকডাউন করা হয়েছে যেখানে সুযোগ আছে সেখানে করা উচিত যেখানে সুযোগ নাই সেখানে আপনার নিয়তের কারণে আল্লাহ তালা আপনাকে সবাব দেবেন কিন্তু আমরা ঘরে এতে কথা বলি না এতে কাপ হবে এতে মসজিদে হয় কিন্তু ঘরে নয় ঘরে আপনি দোয়া করব একান্তভাবে বসে আল্লাহর কাছে দোয়া করবেন যে আমি যেতে পারছি না আল্লাহ সেটাই কবুল করবেন এতে কাপ হিসাবে নয় সেটা হবে আপনার জন্য দোয়া হিসাবে যে আল্লাহতলা আল্লাহকে কতটুকু সময় দিচ্ছেন সেটা হিসাবে সুনাদ জয়াতেকা যেটা মসজিদে হয় সেটা সেটা দ্বারা কার্যকর হবে না তাহলে আপনি বেশি বেশি করে এই সময়ে সময় নির্ধারণ করে নেবেন যে বাইরে সময় কাটাবেন না অন্য সব কিছু থেকে মুক্ত হয়ে একান্তভাবে দিনের বেলাও যতক্ষণ ঘুমানো দরকার ঘুমাবেন উঠে সলাত আদায় করবেন জমাতের সাথে এবং জমাতের সাথে সলাত আদায় ব্যাপারটা খুব গুরুত্বের সাথে দেবেন অনেকে রাত্রি জাগরণ জাগরিত হয় কিন্তু দিনের বেলা জমাতের সাথে সলাতায়ী করে না এটা কিন্তু দুর্ভাগ্য রাত্রে নফল সালার জন্য জাগ্রত হয়ে যদি দিনের ফরজ সালাতে জামাত ছুটে যায় তাহলে আপনার আমার মতো দুর্ভাগ আর কেউ নেই ফরজ সালাত একটি ফরজ সালাদ সারা সারা বছর সারা জীবন যদি নফল সালাত আদায় করেন ফরজ সালাতের মতো হবে না আমরা ফরজ সালাতকে বেশি গুরুত্ব দিতে হবে ফরজ সালাদগুলো জামাতের সাথে পড়তে হবে ফরজ সালাদগুলো তাকবির উল্লার সাথে পড়ার ভাবনা করতে হবে তাহলে তাহলে কিন্তু আমরা এই রমজান মাসের এই শেষ দশকের কিছুটা হক আদায় করতে পারব শেষ দশকের এই হকের মধ্যে আরেকটি হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ নেয়া আত্মীয় স্বজনের খোঁজ নেবেন কেন কারো কষ্ট আছে কেউ ব্যথায় আছে কেউ অসুস্থ আছে কেউ কেউ অভাবগ্রস্ত আছে এগুলো সবই কিন্তু আপনার আমার দেখা উচিত কেন ডক্সল্লাহ সাল্লাহ সাল্লাম রমজান মাসে তিনি প্রচুর দান করতেন তো রমজান মাসের শেষ দশক যখন জিবলিল আসতেন শেষের দিকে তখন ডক্টর সাল্লা সাল্লাম অনেক বেশি দান করতেন তা আপনার এই শেষ দশকে দানের হস্ত আরও বেশি প্রসারিত হোক যাদের কি দিয়েছেন প্রয়োজনে আবার দিবেন প্রয়োজনে আবার দিবেন তা আপনার চোখের সামনে যাকে ভরে তাকেই দিবেন সোল্লাহ সাল্লা ইসলাম এই কাজটি করতেন এই জন্য বেশি বেশি করে দানের হস্ত প্রসারিত করতে হবে তাহলে আমরা বলেছি ভার করতে হবে সলাাত আদায় করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে অর্থ বুঝে পড়তে হবে দাওয়াতের কাজে বেগবান হতে হবে এবং এতে কাপ করতে হবে এবং বেশি বেশি করে দান ও সদাকা করতে হবে এই শেষ দশকের আর একটি কাজ হচ্ছে বেশি বেশি করে দোয়া করা এই দোয়াটা হচ্ছে যে রসুল্লাহ আসলাম শিখিয়ে দিয়েছেন আয়সারদি আল্লাহকে প্রিয়তম স্ত্রীকে কিভাবে স্ত্রীদেরকে তিনি হ্যান্ডেল করেছেন সেভাবে কিন্তু আপনার আমার উচিত আমাদের স্ত্রীদেরকেও দিনের প্রতি আগ্রহী করে তোলা এবং তাদেরকেও দিনের মধ্যে নিবদ্ধ করা রসুল্লাহ সাল্লু সাল্লাম তিনি তার স্ত্রী আল্লাহাকে বলেছেন যখন তিনি বলেন যে এ রসল আমি যদি কোনো লাইলাতুল কদর পাই কী বলবো তখন শিখিয়ে দিয়েছেন তিনি যেন আল্লাহ মাইনা কাফুগুন তোহেবুল আফুয়াহ ফারফু আননি এখানে কিন্তু কারিমুন শব্দটা নাই অনেকে দেখা যায় কারিমুন বাড়ান কারিমুন অন্য দোয়াতে আসে কিন্তু অন্যখানে আছে কিন্তু এখানে নেই এই জন্য বেশি বেশি করে এই দোয়াটি করবেন আল্লাহমিনা কাপুগুন তোহেবুল আফুহা ফারফু আন্নি আল্লাহমিন্যাকুগুন তোহেবুল আফুহ ফারফু আননি আমরাও বলি আল্লাহমিনা কাফুগুন তহেবুল আফ আারফু আন্না তো আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন এই দিনগুলোতে আল্লাহর ক্ষমা যে ব্যক্তি পেয়ে গেছে তারা কিছু নেই কিন্তু আলহামদুলিল্লাহ তার সব পেয়ে গেছে সে এই জন্য আল্লাহর কাছে যত বেশি আমরা বিনয় হতে পারবে দিনগুলোতে ততই বেশি আমাদের উপকার ছাড়া আর কিছু কোনো কিছু নয় শুধু উপকারই হবে আলহামদুলিল্লাহ এই জন্য বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে বাসাল ইসলাম এই জন্য দোয়া করতেন আলহামী আসালুকুল আফাহাতা ফিদুনিয়াওয়াল আখার আলহামিনী ও আহ আফিয়া আল্লাহ মস্তুর আউি অমর আউরাতি আল্লাহ নিমবেলফি ফরজুব আজমিকান এইভাবে রমজানের এবং রমজানের বাইরেও এই দোয়াটা আছে সকালবেলা আপনি জানেন তো যখনই আপনার আফ এবং ক্ষমার জন্য দোয়া করবেন এই ক্ষমার দোয়াগুলো বেশি বেশি করবেন দেখে দেখে কোরআন এবং হাদিস যে সমস্ত আয়াতে ক্ষমার কথা আসছে বা সেখানে সেই দোয়াটা করবেন নিরাপত্তার দোয়া করবেন নিরাপত্তার দোয়া করবেন তো দোয়া যেন বেশি হয় দোয়া সাথে যেন দোয়ার সাথে এই রমজান ওতপ্রোতভাবে জড়িত আপনি জানেন আল্লাহ তালা কোরআনে করিমে যখন রমদানের কথা বলেছেন সাথে সাথে বলেছেন চিন্তা করে দেখছেন প্রথম আয়াতে সাওম ফরজের কথা বলেছেন দ্বিতীয় আয়াতে রমজান মাসের কথা বলেছেন তৃতীয় আয়তে এসেই আল্লাহ তাআলা দোয়ার কথা বলেছেন যেন আল্লাহ তাআলা এটাই বুঝতে চাচ্ছেন তোমাদের একটা সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে এই মাসে যদি দোয়া করতে না পারো তাহলে তোমাদের আর করার সুযোগ হবে না এই জন্য রাজ্লা ইসলাম রমজান আগেই বলতেন মান হারুমাল খায়ের ফাঁকাত হারুমা মান হারুমা ফাঁকাত হারুমাল খায়েরা করল যে ব্যক্তি এই রমজান মাসের বরকত এবং রমজান মাস থেকে কোনো কিছু কল্যাণ নিতে পারল না বঞ্চিত হলো সে তো সর্বকম সর্বরকমের কল্যাণ থেকে বঞ্চিত হলো কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বঞ্চিত না করে আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসে পাওয়ার অধিক তৌফিক দেন আমাদের দ্বারা দিনের খেদমত করার তৌফিক দেন দিনের কাজগুলো আল্লাহ তালা আঞ্জাম দেওয়া তৌফিক দেন আমাদের কাজগুলো তিনি তার নিজের জন্য কবুল করে নেন এবং এই রমজান মাসের শেষের দিকে আরেকটি কর্তব্য হচ্ছে জাকাতুল ফেতের বের করে দেয়া। এইটা শেষ দশকের মধ্যেই করতে হবে আপনাকে আবদুল্লাহ উমারদ আনহু মাসের শেষের দুদিন আগে অর্থাৎ তিনি আঠাশ তারিখ থেকেই সদাকাতুল জাকাতুল ফেতের বের করে দিতেন কেন যাতে করে মানুষের অন্তরে আনন্দটা এসে যায় গরিবরা পেয়ে যায় এবং জাকাতুল ফিতর বের করে দেওয়া একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস তাহলে রমজানের শেষ দশকের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জাকাতুল ফিতর বের করে দেওয়া এবং সেটা খাদ্য দিয়ে দেওয়াটাই হচ্ছে রসোল্লা সাল্লামের সন্ন্যদ সেটা সেভাবে দিবেন যদি এর কোথাও পাওয়া না যায় কেন পাওয়া খাদ্য না নেওয়ার মতো অবস্থা তৈরি হয় কোনো দেশে সেখানে আপনি দিতে পারেন টাকা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এখন মানুষের যে অবস্থা চলছে লকডাউনে বা বিভিন্ন অবস্থায় খাদ্য দেওয়া দিয়েই তাদের জন্য বেশি উপকারী কারণ বাজারে কেনার মতো অবস্থা তাদের নেই এমন অবস্থা হয়েছে অনেকে টাকা থাকলেও তো সুতরাং খাদ্য দিয়ে জাকাতুল ফেতর দেন জাকাতুল ফেতর প্রত্যেকের উপর ফরজ যারাই সামর্থ্যবান সেই দিন দেওয়ার মতো সামর্থ্য সেখানে নেসাবের কোনো গুরুত্ব নেই এটা হচ্ছে বিশুদ্ধতম মত তাহলে আপনি রমজানের এই শেষ দশকের আরেকটি কাজ হচ্ছে জাকাতুল ফেতর প্রদান করা আর যখন রমজানের শেষ দশক শেষ হবে চাঁদ উঠে যাবে তখন আপনার আমার দায়িত্ব হচ্ছে দেয়া বিড় দেওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাম সাদ্দ সাত চলবে এবং সেটা শেষ হবে ঈদের নামাজের মাধ্যমে তাহলে আমরা এই রমজান মাসের এই কাজগুলো গুরুত্বের সাথে করি আর যেগুলি বর্জন করব তা হচ্ছে সারা বছর আপনি বিভিন্ন চ্যানেল দিকে তাকিয়েছিলেন সেগুলো অবশ্যই বর্জন করবেন এই দশ দিন আল্লাহর জন্য সময় দিন এই দশ দিন একেবারেই চ্যানেল মুক্ত থাকুন কিছুই হবে না জানেন অনেক কিছু আমরা দেখেছি যখন লকডাউন হয় কারণ অনেক কিছুই আমাদের লাগে না সুতরাং আপনার এই টিভির খবর দেখা লাগবে না কিছু হবে না আপনি টিভির দ্বারা কিছু বাড়াবেও না কমাবেও না খবর দেখার অজুহাতে আপনি যা দেখছেন তা গোসা গোঝা এই এগুলি ময়লা এগুলি ময়লা পৃথিবীর সবচেয়ে খড়কুটু আপনার গানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এগুলি দার্জালের ফেতনা আর কিছুই নয় আপনার কানের ভিতরে আপনার গায়ের ভিতরে আপনার চোখের সামনে ঢুকিয়ে দিচ্ছে এগুলো এবং এগুলি আপনার সারাক্ষণ মন মজ মেগাজ মগজে ঢুকে আছে আপনি আল্লাহর সাথে সম্পৃক্ত হতে পারবেন না আল্লাহর বাদতে আপনি নিজেকে নিবৃত্ত করতে পারবেন না মাথার ভিতরে সেগুলি গিস গিস করবে আপনি সম্পূর্ণরূপে এই সুযোগে আপনি এই বড় বাক্সটি বন্ধ করে দিন এবং জীবনের তরে বন্ধ করে দিন কোনো প্রয়োজন নেই এবং এগুলি দ্বারা যে উপকার হতো আমরা আগে বলতাম সেগুলি এখন উপকার সে সুযোগও রাখা হয়নি এগুলোর মাধ্যমে এখন শিখাচ্ছে কি। এগুলোর মধ্যে শেখাচ্ছে আপনাকে নারী পুরুষ সমতা যেটা শরীয় বিরোধী কথা নারী পুরুষ সব জায়গায় সমতা করা হয়নি শরীয়তে নারী পুরুষ ইনসাফপূর্ণ হুকুম দেওয়া হয়েছে এগুলোর মধ্যে শিখাচ্ছে সমকামিতা এগুলোর মধ্যে শেখাচ্ছে না ছেলে ছেলে বিয়ে নারী নারী বিয়ে এগুলোর মধ্যে শেখাচ্ছে নারীদের ঘর থেকে বের করে দেওয়া এগুলোর মধ্যে শেখাচ্ছে নারীদেরকে বেবিচারে লিপ্ত করা এগুলোর মধ্যে শিখাচ্ছে আরেকজনের বউকে এভাবে পঠাইতে পারবে সেটি শিক্ষা দিচ্ছে এর বাইরে কিছু শিক্ষা দেওয়া হচ্ছে না এগুলির মধ্যে অশ্লীলতা যাবতীয় অশ্লীলতা শিক্ষা দিচ্ছে নারীদেরকে ঘর করে ঘর থেকে বের করা এবং আমাদের পরিবার ধ্বংস করার যে যন্ত্র এগুলির মধ্যে আবিষ্কার হচ্ছে এই জন্য এগুলো যার একবার ঘরে একবার থাকবে সে খারাপ পথে যাবেই যাবে কোনো সন্দেহ নেই সে যে তাকিয়া আছে এই পুরুষটার দিকে যে নারী সে তো জিনা করতেছে আর যেই পুরুষ এই মহিলার দিকে তাকিয়ে আছে সেও জিনা করতেছে তার চোখে মুখে তার সৌন্দর্য সারাক্ষণ মাথার ভিতরে ঘুরতেছে এ সবই হচ্ছে হারাম কাজ এই জন্য সেগুলি দিকে এগুলিতে একবার চিরস্থায়ীভাবে বা বন্ধ করে দিন রাস্তা উন্মুক্ত করুন যাতে আপনার তবা কবুল হয় সেই জন্য আপনার আমার উচিত এই কাজটি বন্ধ করে দেয়া আর যেগুলি রমজানের মূল বৈশিষ্ট্য মাল্লা মিয়াদার কাউলা জুর আল আমলা বিহি ভাই হাজনা ইয়াদামাহু আমাহ সারাবাহু। সেটা থেকেও আমরা বিরত থাকি যে মিথ্যা কথা মিথ্যা কাজ বিরত থাকি এবং নিজেকে কয়দিন সম্পূর্ণরূপে এমনভাবে রাখবো যে আমি কারো প্রতি বিদ্বেষপূর্ণ হব না এবং শিরিক করব না সুন্নাবিরোধী কাজে চলবো না বেদায়াত করব না এমন কিছু এগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রেখে শিরিক বেদায়াত এবং বিদ্বেষ থেকে মুক্ত রেখে নিজেকে আল্লাহ আল্লাহ তালার রহমতের অধিকারী করতে পারি আল্লাহ তালা মাগফুরাতের অধিকারী করতে পারি এবং জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার জন্য তৈরি করতে পারি আল্লাহ আমাদেরকে এই কাজগুলি করার দান করুন আমিন